ঈদের সময় আসলে দেখবেন যে অনেকেই মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করে এবং ঈদের পরবি আদায় করে, এরকম আছে না নাই? ঈদের দিন দাদার পা ধরে, বাবার পা ধরে সালাম করে, বিভিন্ন আঙ্কেলের পা ধরে সালাম করে, মেয়েরাও করে, ছেলেরাও করে, আশা একটাই, ঈদের পরবি পাবে, হাদিয়া পাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে পায়ে ছুঁয়ে সালাম করে ঈদের পরবি নেওয়া ইজ ইট পারমিসিবল অর নট, জায়েজ আছে না নাই, এটা জানার দরকার আছে না নাই? জানতে হবে যে পা ছুঁয়ে সালাম করে ঈদের পরবি নেওয়া এটা কতটুকু পারমিসিবল, কতটুকু জায়েজ। এক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে যে হোয়াট ইজ সালাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সালাম, এটা আপনাকে আগে জানতে হবে। সালাম কাকে বলা হয়? কোরআনে এসেছে وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا, কোরআনে এসেছে যখন তোমাকে কেউ সালাম দিবে তুমি সালামের উত্তর প্রদান করো, সে তোমাকে সালাম দিয়েছে এটার উত্তর তুমি প্রদান করো, অথবা সে যে সালাম দিয়েছে তার চাইতে অধিক উত্তম করে আরো সুন্দর করে তাকে সালাম দাও, এটা হচ্ছে কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ, পড়ে সালামের পরিবর্তে সালাম দাও অথবা তার চাইতে উত্তম পন্থায় সালাম দাও, এটা কোরআন আয়াতের তর্জমা। এখন এই যে আমরা ঈদের পূর্বে সকলে দেখা যায় অনেক যুবকরা, অনেক মেয়েরা দাদার পা ধরে, আঙ্কেলের পা ধরে, অনেক ময় মুরব্বীর পা ধরে সালাম দিয়ে যে ঈদের পরবই নেয়, এটা আসলে ইসলামের পরিভাষায় কোনো সালামই না। ইসলামের পরিভাষায় সালাম এটাকে বলা হয় না যে আপনি মানুষের পায়ে পড়ে যাবেন এবং পায়ে পড়ে সালাম করবেন, এটা ইসলামের পরিভাষায় বা শরীয়তের পরিভাষায় এটাকে সালামই বলা হয় না। এখন যেটা আমাদের সমাজে প্রচলিত এটা শুধু সমাজ থেকে এসেছে, কোরআন এবং সুন্নাহ দ্বারা পায়ে হাত দিয়ে সালাম করা জায়েজ হতে পারে, এটা অনুচিত কাজ, এটা জায়েজ হতে পারে না। তবে হ্যাঁ, একটি বিষয় মনে রাখবেন, আমরা যে মাথাটা নত করি এটা শুধুমাত্র নত করি একজনের সামনে, তিনি কে বলেন, আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহর সামনে আমরা মাথা নত করি, আর কারোর সামনে মাথা নত আমরা করি না। কিন্তু যখন আপনি পা ছুঁয়ে সালাম করছেন তখন দেখা যায় যে আমাদের মাথাটা মাখলুকের সামনে নত হচ্ছে, মাখলুকের পায়ের সামনে নত হচ্ছে। এটা আমি সরাসরি শিরক বলবো না, তবে এটা শিরিকের সঙ্গে সাদৃশ্য রাখে, আর শিরিকের সঙ্গে সাদৃশ্য হতে পারে তাওহীদের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ মুসলমান ঘরের সন্তান কখনো করতে পারে, এটা কখনো সে করতে পারে না। এর জন্য বোঝা গেল পা ছুঁয়ে সালাম করা এটি যদিও বা শিরিক নয়, তবে এটা শিরিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এজন্য ঈদ আসলে লোভে পড়ে কোনো মুরব্বীর পা ধরে সালাম করে ঈদ পরবি নেওয়া সঠিক কাজ হতে পারে? তবে এই ক্ষেত্রে আমি মুরব্বীদের কাছে একটি মেসেজ ড্রপ করতে চাই, একটি মেসেজ পৌঁছাতে চাই, সেটি হচ্ছে এই যে অনেক মুরব্বী, তথা কথিত মুরব্বী আছে এরকম, যারা বলে যে আমার পা ধরে সালাম না করলে আমি পরবি দিবই না। তখন দেখা যায় অনেক যুবক বাধ্য হয়ে পা ধরে সালাম করে। তাহলে মুরব্বীদের জন্য এটা কখনো উচিত কাজ হতে পারে? তাহলে বোঝা গেল আমাদের মাথা কোনো মাখলুকের সামনে, কোনো সৃষ্টির সামনে নত হবে না, আমাদের মাথা শুধুমাত্র নত হবে আমাদের স্রষ্টার কাছে, চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহর সামনে নত হবে। আল্লাহ আমাদেরকে এইটি বোঝার এবং মানার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।